ঠিক কি না? এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরে নাই আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিল্লায় কর, ঠিক কি না? এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন উনি ইন্তেকাল করলো কোন সালে, কত বছর হইল? হ্যাঁ কত, 40? এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা বলি না, কারণ ট্রু লিডার, ক্যারিসমেটিক লিডার উনি ছিলেন, নেতার মতো নেতা, এরকম নেতা বাংলাদেশের খুঁজে পায় না, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকুয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন, হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা, আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীরে ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল, তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য, কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে। জাওামিউল কালিম মানে কথা কম অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ, পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং, কথা বলতেন কম। খেয়াল করে শুনেন, আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইমপ্যাক্ট ইন দা হার্ট অফ দা লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখে, বিষ্ণু নবীর কথা শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদাহুল আদু লাআহসারু। বুখারীর বর্ণনা, আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী কোশ্চিন কালে তোমাদের মত করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্ব নবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারতো। এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন, আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। সুবহানাল্লাহ, জরুরি কথা তিনবার বলতেন, কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন, নাকি বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা তিনবার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফাযু মান হাওলা, এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। এটা হাফাদু হুমান জালাসা ইনদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহ, রাস্তে পড়ে এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন, জারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব, জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবারাও কাঁদতেন, আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ, আবার মাঝে মাঝে জালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন, সাহাবীদের মধ্যে জেহাবি জজ, জেহাদি জজবা তৈরি হয়ে যেত, চিল্লায় করে আল্লাহু আকবার।
আম্মাজানা এসে বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াল জুহর, গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জালাময় ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত, আলা সাউতুহু সাউন্ড বড় হয়ে যেত, ইশতাদ্দা ওয়াদাহু রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতে, কান্নাহু মুনাদ্দিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়ন কে রেখে তিনি কমান্ড করতেছেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাঁচটা ভাগে ভাগ করতেন বিশ্বনাথ ইসলাম ব্যাটালিয়ন, কয় ভাগে? পাঁচ ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড, ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কলব, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তে তিনি কমান্ড করতেন, সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন। আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে, বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে, ঠিক কি না? নেতা হওয়ার চার নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে, কি মনে? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন সবাই, দেখেন সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার না সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা, ও কাফিররা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি, আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ। পড়ে দেখেন কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান মুসলমান বসতে পারি না, আসলে নাই। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন, 60 জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন, আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিই, আছে না নাই? উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? এক নাম্বার, মাশাআল্লাহ, দেখছেন সিগন্যাল, দেখছেন সব দোষ আফসারি ভাই সব শিখায় রাখছে, এদিকে সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না, রেজাল্ট লাগবে এটা দেখায় চলে যাবে নাকি? এটা কয় নাম্বার? এই সবই কি এক নাম্বার নাকি? হ্যাঁ, উঠবেন না, বসেন, আর কয়েক মিনিট করে অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দিব, বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন, কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি, নবী এটা যে ইহুদির লাশ, দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসা নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি, চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি, এটা মানুষ, সে হোক আস্তিক হোক নাস্তিক, হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই, আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, এগুলো হইলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মুরিদ,
কোন দল করেন? আসলে নাই খালি পিস পিস ইসলাম কালে পিস পিস, যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে? খবরদার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের